আস্তে আস্তে বব দুদু ওনাকে দাও না 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 আমি দুদু খাবো না 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 আমি দুদু খাওয়ার কথা বলিনি দুদু ও নাম দুদু দাও কি দেব স্যার হল দাও একটু না কেমন হাঁপাচ্ছে না না আমি জল খাবো না আমি জল খাবো না ডাক্তারবাবু আমার জীবনটা তো জলে ডুবে শেষ হয়ে গেল জীবনটা জলে ডুবে শেষ হলো কি করে মদ আ ভালো শুনেছি আজকাল এরাও মদ খায় আপনি না হ্যান্ডি খাবেন খুব ভালো না না ব্র্যান্ডি নয় বাংলা হ্যাঁ ইমা আপনি বাংলা খান না না তাহলে আমি কেন খেতে যাব আমার স্বামী খায় ও আচ্ছা তাই বলুন তা আপনার আমির বাংলায় আপনার জীবনটা ডুবলো কি করে বাংলা খেয়ে সারা রাত কাটিয়ে দেয় সকালে কাজে চলে যায় ও হ্যাঁ কিসটা পুরোটা অনেকটা আমার মতো কিছু বললেন ডাক্তার না 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 কিছু না কিছু না ডাক্তার বাবু আমার স্বামীর জন্য আমি মা হতে পারছি মা হতে স্বামীর আবার কি প্রয়োজন হ্যাঁ কি বলছেন ঠিকই বলেছে আমি কত ভয়লাকে সাহায্য করেছি হ্যাঁ সে কি না না আপনি যেটা ভাবছেন এটা না সেটা না আম অনেশান এস টিউ বেবি ও তাই তাহলে তো কত লোকের ঘরে আপনার বাচ্চা গুরু গুরু করছে খেলা করছে অগন্তি আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল স্যার কেন ডুডু আপনি কত অভাগা মায়ের কোলে সন্তান দিয়েছেন কত মানুষের স্বপ্ন পূরণ করেছেন কিন্তু আমি ওরম চাই না কেন তাতে আমার কোল ভরবে কিন্তু মন ভরবে না মন ভরবে না কেন আপনি কেমন ডাক্তার বলুন তো কিছু বুঝতে পারছেন না না মানে মানে আমার ফুল আর ফুলদানি দুটোই আছে কিন্তু ফুলটা ফুলদানিতে রাখার কেউ নেই ফুলটা যদি ফুলদানিতে কেউ না রাখে তাহলে ফুলটা ফুটবে কি করে এমনিতে আর কোনো সমস্যা নেই বাহ কি সুন্দর করে বোঝালেন আপনার আম কি তনু রুচি তনু রুচি আপনার অনু আরুচি দুটোরই প্রশংসা না করে পাচ্ছি না লোকেও তাই বলে আপনারও কি তাই আপনার নামটা শুনলে চোখের সামনে ছবি ভেসে ওঠে বিশাল ডান্ডা সে নাম তার বুকে খুঁটি ডুবে না কিছু বললেন ডুডু তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো আমি ও ওনার সঙ্গে একটু কথা বলবো তুমি চা করে নিছো চাও আপনার কি দুধে চলে না না কেন আরে ওটা বলছি না বলছি আপনার চায়ে কি দুধ দেবো নাকি লিকার চা দেবো না আমি লিকারই খাবো ঠিক আছে শুনুন ডক্টর ডান্ডাকে জিজ্ঞাসা করলেন না স্যার তো দুধ ছাড়া চলেই না স্যার না দুধ খুব প্রিয় চাও তাহলে এবার আমরা ট্রিটমেন্টে আসি সেটাই ভালো তাহলে আপনার সমস্যাটা হলো আপনার হাজবেন্ডকে আগে দিতে পারলেই আপনার আজ যা চাহিদা আছে সব পূরণ হয়ে যাবে তাই তো তবে শুধু ঘুমটা নয় ওটাও ও ওটাও কেন একবার টেস্ট খেলতে বলেছিলাম
বাবু টি টোয়েন্টি খেলে বোল্ড আউট, তারপরে রাগের মাথায় স্কেল দিয়ে দিয়েছিলাম একবার, তারপর থেকে ব্যাট প্যারালাইজড। হেলো করেছে মানে হোল প্যারালাইজড? হ্যাঁ। নো 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 অরণচরণ, নো নরণচরণ। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে একটা আপান থেকে আনা এইতে এলটা দিচ্ছি, এইটা রোজ রাত্রে আলো করে মালিশ করবেন, সমস্যা মিটে যাবে। ডাক্তার বাবু, হ্যাঁ, তেলটা কিভাবে মালিশ করব, এভাবে না এভাবে? না 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 না, অবদার, এইভাবে এইভাবে একদিকে টেনে টেনে মালিশ করবেন, একদিকে দুদিকে টেনে মালিশ করলেই বমি হয়ে যাবে। মানে চা খান? না না, আমি চা খাবো না, আমি বরং গিয়ে মালিশটা শুরু করে দিই। আপনি পারবেন? আমি কিন্তু হোম ডেলিভারিও দিতে পারি। হোম ডেলিভারি মানে? মানে রোজ সন্ধ্যেবেলা আমি গিয়ে সুন্দর করে মালিশ করে দিয়ে আসতে পারি। কোনো দরকার নেই ঢুডু, কথায় বলে অরস্টি সব সময় সুন্দর, হঠাৎ করে আপনার স্বামীর সাধু সোজা হয়ে গেলে সে আরেক ঝামেলা। আমি কোনো ঝামেলা চাই না ডাক্তার বাবু, আমি আসি। হ্যাঁ আসুন। হ্যাঁ বলছিলাম কি, আট দিন পর রিপোর্ট দিয়ে দেবেন। হ্যাঁ আসি। হ্যাঁ বাই। আমি একটু মালিশ করলে কি ক্ষতি হতো? আরে ছাড়ছিনি, সে না চাইলে আমি কি কি করবো? তাহলে আমি আপনারটা মালিশ করবো। আরো বছর তো শুশু শুনেই আসছি, এরপরে কি তুমি বোঝনি যে আমি কালা নই? তুমি কালা নয়, তুমি কানা। স্যার কানা? এই তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলছো কেন? যাও বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসো, আমার ভাই আসছে। আমি তো এসব কাজ করার জন্য এখানে আসিনি, সেই জন্য স্যারের বইয়ের কোলও ভরেনি। মানে? মানে আমাদের দুজনকে একলা ছাড়বে তবে তো কিছু হবে। তাহলে আমার কি হবে? কিছু বললে? না কিছু বলিনি, দিন লিস্টটা দিন। হলো কদিন ভাই থাকবে, তোমাকে এভাবে পাবো না। কেন